আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি উপকারী একটা রেসিপি। উপকারী এই জন্যই বললাম যে আজকে আমি একদম ঔষধে গুণে ভরপুর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এই রেসিপিটা অনেকেই হয়তো ট্রাই করেননি বা অনেকেই করেছেন। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তেল আর কচু পাতা। এই পাতাটাকে আসলে বিভিন্ন রকম এলাকায় বিভিন্ন নামে ডাকে, তবে আমি এখানে যখন আসছি আমাদের ওখানেও কি একটা নামে ডাকে, তবে আমি ঢাকাতে এটা তেলা কচু পাতা নামেই আসলে আমি পেয়েছি। যাই হোক, এই পাতাগুলোকে কিন্তু আমি কিনে নিয়ে আসছি। এটা আমাদের যারা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু খুব একটা দেখি না, গ্রামে অ্যাভেলেবেল আছে। তো এই পাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা স্টেইনারে রেখে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আমি একটু ছোট ছোট করে কাটবো। আর এই পাতাটা কিন্তু অনেক বেশি উপকারী এই জন্যই বললাম যে এটা আসলে ডায়াবেটিসের পেশেন্ট, বিশেষ করে ডায়াবেটিসের যারা রোগী তাদের জন্য খুবই উপকার। শুধুমাত্র যে ডায়াবেটিস তা কিন্তু না, এটা অনেক বেশি উপকারী একটা পাতা। সব পাতাগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, ছোট ছোট করেই কেটেছি। যেহেতু বড়া বানাবো তাই আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ ডালকে ভিজিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, বোলের ভিতরে আমি পাতাগুলোকে দিয়ে দিব, যেগুলো আমরা আর কি কেটে রেখে দিয়েছিলাম। এই পাতাগুলো একটা বড় বল নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা মাখিয়ে নেব তাই এটা একটু বড় বল হলেই ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, আর এই বড়াটার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি একটা রেসিপি। আসলে যারা না খেয়েছেন তারা আসলে বুঝবেন না, যারা খেয়েছেন তারা তো আসলে এর স্বাদটা অবশ্যই জানেন। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে স্বাদ বুঝে দিবেন, মানে যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। এখানে আমি যে ডাল বাটাটা রেখে দিয়েছিলাম, ডাল যে পেস্ট করে সেটার অর্ধেকটা পরিমাণে প্রথম দিয়ে দিলাম। আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে তারপরে আবার পরে লাগলে অবশ্যই দিব। এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, প্রথমেই বেশি দেওয়ার দরকার নেই, একটু ট্রাই করে নেবেন। কারণ এখানে যেহেতু শাকে খুব একটা লবণ লাগবে না। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে একটা কালার আসে, এজন্য চাইলে দিবেন না চাইলে না। এখানে অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা। এখানে চাট মশলাটা আমি এই জন্যই দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সব মিলিয়ে। তারপরে আমি এবার এখানে হাত দিয়ে চটকে মেখে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে, আপনারা হাত দিয়েই চেষ্টা করবেন এটা করার জন্য। খুব সুন্দর করে একেবারেই হাত দিয়ে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। পাতাগুলোকে দেখতে কিন্তু ভীষণই সুন্দর, মানে অনেক বেশি সবুজ, একদম ফ্রেশ ছিল। আমি একটা আমাদের এখানে এক ভদ্রমহিলা বিক্রি করে মানে বাজারে, তো ওনাকে বলেছিলাম এই পাতা নিয়ে আসার জন্য, তো উনি আনার পরে আমি নিয়ে আসছি। সচরাচর খুব একটা পাওয়া যায় না, তবে ওনাকে বলার পরে উনি আমাকে এনে দিয়েছে। যাই হোক, এখানে পাতাগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এবং সময় নিয়েই করতে হবে। আর এই পাকোড়াটার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেটা অনেক বেশি টেস্টি হয়, পাকোড়া বা বড়া যেটাই বলেন না কেন। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা কিন্তু এইটার বড়া মাছের পাশে দিয়ে যেভাবে ইচ্ছা রান্না করে খাওয়া যায়, বা একদম যাদের ডায়াবেটিসের বেশি সমস্যা তারা যদি নিয়মিত এটাকে সকালবেলা খালি পেটে এটার রস খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের ডায়াবেটিসের কোনো অপরকার ওষুধ খেতেই হবে না, একেবারেই খেতে হবে না, এটা খেলেই হবে। আমি একদম পরীক্ষিত এটা আসলে ই না। তো বাকি ডাল বাটাটাও কিন্তু আমার লেগেছে, আমি দিয়ে দিলাম। এবার আবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমরা দেখব যে বাইন্ডিংটা ঠিক আছে কি না। ঠিক এরকম হবে, আমার এখানে বাইন্ডিংটা একদমই ঠিক আছে, এর চেয়ে বেশি দরকার নেই। এবার আমরা ভাজতে চলে যাব। আর ভাজার জন্য পর্যাপ্ত তেল এখানে আমি গরম করে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু এটাকে ডুবো তেলে ভাজবো, তবে চাইলে আপনারা স্যালো ফ্রাইও করতে পারবেন, মানে অল্প তেলেও ভেজে নিতে পারবেন। আমি এখানে একদমই মুচমুচে করে ভাজবো, যার জন্য আমি
বেশি তেল দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে এখানে দিয়ে দিব। এখানে চাইলে আপনারা ছোট বড় যে যেমন ইচ্ছা তেমন আকারেই এটা ভাজতে পারবেন, তবে আমি যেহেতু বড়া করব তাই আমি বড়া রাখে নিই, মানে একটু বড় বড় সাইজ করেই ভেজে নেব। তেলটা কিন্তু হাই হিটে গরম করে তারপর আমি মিডিয়াম আঁচে রেখেছি, এই দেওয়া অবস্থায় আমি মিডিয়াম আঁচে রেখেছি। এটা যদি হাই হিটে এখনও রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে এই বড়াগুলোর উপর থেকে কালার চলে আসবে খুব দ্রুত, আর ভেতরটা একদমই হবে না, সেটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না। তাই আমরা চেষ্টা করব একটু জাল চুলার আঁচটা কমিয়ে তারপরে এটাকে বড়াগুলোকে ভাজার জন্য, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে এটা। এবার উল্টে দেবো এগুলোকে, আস্তে আস্তে করে উল্টে দেব, আর এটা ভাঙারও কোনো চান্স নেই, এটা আস্তে না করলেও হবে। আমি আলতো হাতে এটাকে খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, আর খুবই সুন্দর একটা কালার, দেখতে ভীষণই সুন্দর লাগছে। যদিও ফার্স্ট টাইম আমি এটাকে ট্রাই করছি, এটা কিন্তু আমি বড়াটা কখনো এই তেলাকুচুর পাতা বড়াটা কখনোই ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। তবে এটার রস আমি অনেক দিনই খেয়েছি, তো যাই হোক। এবার আমি এটা যে শুধুমাত্র ডায়াবেটিসের জন্য তা কিন্তু না, আমার কিন্তু ডায়াবেটিস নাই, তারপরেও কিন্তু আমি এগুলো ভীষণই পছন্দ করি, মানে খাই, ভীষণ উপকারী। এটা অতিরিক্ত ওষুধ না খেয়ে তার চেয়ে যদি আমরা এরকম পাতার রস বা এটা সেটা খাওয়া যায়, এগুলো কিন্তু অনেক বেশি উপকারী। আসলে একটা সাইড হয়ে গেছে, খুব সুন্দর কালারও আসছে, এবার অপর সাইডটাও আমি উল্টে দেবো একইভাবে। ব্যাস, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার আমার এগুলো পাকোড়াগুলো একদমই হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব এগুলোকে, আর ভাজবো না, এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একদমই মুচমুচে হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, আর খুব সুন্দর একটা কালারও আসছে। এবার সবগুলোকে একে একে করে উঠিয়ে নিয়েছি আমি, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, অসম্ভব টেস্টি একটা রেসিপি, একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর এগুলো কিন্তু শহরে হলেও বিভিন্ন বিভিন্ন বাজারে গেলেই এগুলো পাওয়া যায়, তো চাইলেই আমরা খেতেই পারি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।